নমস্কার, সবাই ভালো আছো তো? পূজায় তো খুব ঘুরলে দেখলাম। তো অনেক মজা হয়ে গেছে আমাদের। তো এই মাসেই পরীক্ষা, 26 নভেম্বর থেকে কিন্তু আমাদের ফাইনাল এক্সাম স্টার্ট। ঠিক আছে, সেই স্কুলে হোক বা বাড়িতে হোক, যেভাবেই হোক এক্সাম। তো বাড়িতে যেভাবেই হোক পরীক্ষা এক্সাম তো তোমাকে ভালো মতোই দিতে হবে। তো ওই জন্য আমাদের সব কিছু রেডি রাখতে হবে। তো আমাদের বাংলায় রাধা রানী আমরা পড়িয়েছিলাম। তো রাধা রানীর কোশ্চিন আনসার আমি লিখিনি, আর আজকে আমি দুইয়ের অ্যান্সারগুলো আমি বলে দেবো। আর দুইয়ের অ্যান্সারগুলো আমি বলে দিচ্ছি, মোটেল শর্ট কোশ্চিন। তো আর পাঁচেরগুলো আমি লিখে দিচ্ছি। দেখো পাঁচের বলছে, ক নম্বরের রাধা রানী নামে এক বালিকা কোথাকার হ্রদ দেখতে গেছিল, মা এসে হ্রদ, তাহলে মা এসে হবে। খ নম্বর বলছে, রাধা রানী কাঁদতে কাঁদতে কতগুলি কি তুলিয়া তাহার মালা গাছিল, বনফুল, বনফুল তুলিয়া তাহার মালা গাছিল। গ নম্বর, কণ্ঠস্বর শুনিয়া রাধা রানীর কি বন্ধ হইল, রোদন। পুরুষটির কণ্ঠস্বর শুনিয়া রাধা রানীর রোদন, মানে কান্না বন্ধ হয়ে গেছিল, মানে রোদন লেখা আছে, কান্না লিখলে হবে না। রথের টান অর্ধেক হইতে না হইতে দেশ আরম্ভ হইল, কি আরম্ভ, ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল। তারপরে অন্ধকারে দেশ কে আসিয়া রাধা রানীর ঘাড়ে উপর পড়িল, অন্ধকারে অকস্মাৎ লোকটি ভালো তো দয়াল। এটা গেল শূন্যস্থান। আর যেগুলো করা আছে, 6, 7, 8 আমি বলেছিলাম যে পূজার মধ্যে তোমরা কিন্তু এগুলো করবে, এগুলো করাই আছে। এবার দেখা দুইয়ের কোশ্চেনগুলো, দুইয়ের কোশ্চেনগুলো আমি তোমাদের পোস্ট করবো না, দুইয়ের কোশ্চেনগুলো এটা তোমরা যারা রিডিং করবে তারা কিন্তু দুইয়ের কোশ্চেনগুলো পারবে। আর আমি যেহেতু এদের গল্পটা বুঝিয়ে দিয়েছিলাম, আর তখনই আমি এই কোশ্চেন সম্বন্ধে একটু আলোচনা করে দিয়েছিলাম, মানে বলে দিয়েছিলাম এই থাকতে পারে। তো সুতরাং তোমাদেরকে রিডিং করতে হবে, শুধু ওই আর অ্যান্সার পোস্ট করবো আর শুধু অ্যান্সারটাই করবে, এটা কিন্তু অনেকে দেখছি শুধু অ্যান্সারগুলোই করছে, গল্প করছে না। গল্প করতে হবে, গল্প করলে এই অ্যান্সারগুলো তোমরা নিজেরা করবে। দেখো আমি তো দুইয়ের কোয়া নম্বর বলছে, রাধা রানী কোথাকার হ্রদ দেখতে গিয়েছিল, একটু আগে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসে মানে শূন্যস্থানে দেখালো, রাধা রানী মাহেশের হ্রদ দেখতে গিয়েছিল, কোথাকার হ্রদ দেখতে গিয়েছিল, মাহেশ বলে একটা জায়গা সেখানকার হ্রদ দেখতে গিয়েছিল। তো অ্যান্সারটা হবে রাধা রানী মাহেশের হ্রদ দেখতে গিয়েছিল, সংক্ষিপ্ত উত্তর, অতি সংক্ষিপ্ত। রাধা রানীর এখন বয়স কত, ওখানে রাধা রানীর এক্স্যাক্ট বয়স দেওয়া নাই, 10, 11 ওখানে দেওয়া আছে। রাধা রানীর বয়স 11 পরিপূর্ণ হয় নাই, আবার 10, তাহলে তোমরা 10 বছর বা 10, 11 বছর লিখতে পারো, 10, 11 বছর। রাধা রানীর এখন বয়স 10 বছর, 10 বছর লিখলেও হবে, 11 বছর পরিপূর্ণ হয় না, এই যে 11 বছর না লিখে 10 বছর লিখলেই ভালো। তো 10, 11 বছর লিখলেও হবে, শুধু 10 বছর লিখলেও হবে। তারপরে বলছে, রাধা রানীর রথের মালায় কি বিধি করতে গিয়েছিল, ও গল্পটা পরে, এটাই তো, এইটা নিয়েই তো গল্প। রাধা রানীর রথের মালায় বনফুলের মালা বিক্রি করতে গিয়েছিল, রাধা রানী তার বানানো বনফুল দিয়ে মালা বানিয়েছিল, সেই মালাটা বিক্রি করতে গিয়েছিল। তাহলে অ্যান্সারটা হবে, রাধা রানী বনফুলের মালা বিক্রি করতে গিয়েছিল, একদম সিম্পল ইজি। এইটা, এই কোশ্চেনটা খুব কম, মানে কয়েক অনেকজন আমাকে এটা ফোন করেছে যে শ্রীরামপুর কোন জেলায়। আমি পড়ানোর সময় কিন্তু বলে দিয়েছিলাম শ্রীরামপুর হুগলি জেলায়। হ্যাঁ আছে তো শ্রীরামপুর, তো অনেক জেলায় আছে, আমাদের উত্তর দিনাজপুরেই আছে শ্রীরামপুর। হ্যাঁ তো শুধু তো এই এখানে যে শ্রীরামপুরের কথাটা বলা আছে, এই গল্পটা তো ছোট না অনেক বড়, তো এখানে এই গল্পটায় শ্রীরামপুর কিন্তু হুগলি জেলার কথা বলা আছে। তো তোমরা অ্যান্সারটা লিখবে হুগলি জেলায়, ঠিক আছে, শ্রীরামপুর হুগলি জেলায় অবস্থিত, আমাদের পশ্চিমবঙ্গের হুগলি জেলায়। রাধা রানী গল্পটি কার লেখা জানো, রাধা রানী গল্পটি কার লেখা, বঙ্কিমচন্দ্র কি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, প্রথমেই লেখা আছে যেখানে রাধা রানীর গল্পটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। তো আমি একটা কথা বলেছিলাম সেকেন্ড টাইমে, প্রত্যেকটা কবিতা আর প্রত্যেকটা গল্প মানে গদ্য আর পদ্যের হচ্ছে নাম আর কবির নামগুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে, এটা কিন্তু পরীক্ষায় আসে। তো ওই জন্যে কোন গল্পটা কে লিখেছে, কোন কবিতাটা কে লিখেছে, এই লেখকের নামগুলো কিন্তু তোমরা ভালো করে একটু পড়ে নিবে। এই জন্য রাধা রানীর গল্পটি কিন্তু বঙ্কিমচন্দ্রের লেখা। দেখো এখানে কোশ্চিন দিয়ে দিয়েছে, তারপরে বলছে তার মালা বিক্রি না হওয়ার কারণ কি, মনে আছে কিছু, তার মালা বিক্রি না হওয়ার কারণ হচ্ছে রথের মেলায় সে মালা বিক্রি করতে গেছিল, কিন্তু রথের মেলায় কি হয়েছিল বলতো, বৃষ্টি চলে আসছিল, রথের অর্ধেকটা হতে হতেই কি ঝড় বৃষ্টি চলে আসছিল, তো ঝড় বৃষ্টিতে কেউ তার মা আসেনি মেলাতে,
আসবে আসেনি তো ঝড় বৃষ্টির হওয়ার কারণে তার মালা বিক্রি হয়নি রথের অর্ধেক টান হতে না হতেই ঝড় বৃষ্টি প্রচন্ড ঝড় বৃষ্টি হওয়ার কারণে রথের তার মালা বিক্রি হয়নি এটা একটু বড় হয়েছে এক লাইন তার উপরে রাধা রানী কি দিয়ে মালা বানিয়েছিল রাধা রানী কি দিয়ে মালা বানিয়েছিল ইয়েস বনফুল দিয়ে মালা বানিয়েছিল ঠিক আছে হ্যাঁ ভেরি গুড তো রাধা রানী বনফুল দিয়ে মালা বানিয়েছিল অপরিচিত ব্যক্তির কণ্ঠস্বর শুনে রাধার কান্না বন্ধ হলো কেন এই যে ওর যখন যাচ্ছিল হঠাৎ করে একটা লোক তার ঘাড়ে ধাক্কা খেয়ে পড়ে গেল তো এই যে লোকটা সেই লোকটা তো অপরিচিত লোক ছিল তার আওয়াজটা শুনে আমরা বুঝতে পারি মানে ও বুঝতে পারি কি সেই অপরিচিত লোকের আওয়াজ শুনে সে ও বললো যে হচ্ছে ওর কান্নাটা থামলো কেন কারণ সে বুঝতে পারলো ওই অপরিচিত লোকের আওয়াজটা শুনে সে ছোট হলেও বুঝতে পেরেছিল যে লোকটি ভালো দয়ালু সৎ তো তোমরা এখানে লিখবা রাধা রানী বুঝতে পেরেছিল সে অপরিচিত লোকটি দয়ালু এবং সৎ বা ভালো সৎ এই কারণে সে তার কান্না থেমে গেল পথিকের বাড়ি কোথায় ছিল পথিক কি বলেছিল লাস্টে তোমাদের এখানে তো ও বলেছিল যে আমিও শ্রীরামপুর যাই তার মানে এখানে ধরে নিতে হবে এখানে তো গল্পটা আরো অনেক বড় তো এখানে তো নেই তো তুমি তোমরা লিখবা পথিকের বাড়িও শ্রীরামপুর পথিকের বাড়িও শ্রীরামপুর এটা লিখলেই হবে তো এই যে গেল দুইয়ের অ্যান্সারগুলো আমি তিনের আর চারের অ্যান্সারগুলো তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিব নাহলে এখানে লিখিয়ে দিব যে যে দুটার মধ্যে একটা করবে ঠিক আছে তো এগুলা ভালো করে পড়ো রাধারানী গল্প থেকে সবচেয়ে বেশি কোশ্চেন আসবে তোমাদের আমি তিনটা চ্যাপ্টার আমি বলে দিয়েছি এই তিনটা চ্যাপ্টার থেকে কিন্তু এই তিনটা চ্যাপ্টার থেকে বেশি কোশ্চেন আসবে রাধারানী তারপরে হচ্ছে আর ধর্মের জয় এই দুটা তো একদম মাস্ট এই দুটার থেকে তুমি দুইটা তিনটা কোশ্চেন পেয়ে যাবে বড় 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 কোশ্চেন যেগুলো আসে তারপরে হচ্ছে প্রশ্ন প্রশ্ন থেকেও আসবে প্রশ্ন থেকে ছোট পেয়ে যাবে সুখ সুখ কবিতার থেকে কিন্তু কোশ্চেন আসবে অনেক আর এই কবিতাগুলো পরিণত হবে যা যা এই বইয়ের ভিতরে যেগুলো যেগুলো আছে পুরো একদম ঝড়ঝড়া মুখস্ত করে না একদম ঝড়ঝড়া করে না যা যা ক্লাসে করানো হয়েছে যেভাবে করানো হয়েছে একদম সুন্দর করে করে না অ্যান্সার ক্লাস সুন্দর করে লিখবে হাতে লেখা থাকলে সবার ভালো হয় এটা আজকে পরে গেল আজকে আজকে আমরা এটাই এটা শেষ করলাম এরপর আমি কি বললাম যে আমি তোমাদের যে চার আর তিন আর চার যে কোশ্চেন বড় কোশ্চেনগুলো আছে ওটা আমি তোমাদের গ্রুপে পোস্ট করে দেবো গ্রুপে একটু ফলো করবে অনেকেই ক্লাস তোমরা দেখছো না ক্লাস কিন্তু তোমরা দেখছো না আমাদের আমরা যে ক্লাস করাচ্ছি সেই ক্লাস কিন্তু অনেকে ফলো করছে না অনেকে শুধু গ্রুপটা গ্রুপে আছে গ্রুপটাই দেখছে গ্রুপে কী আছে না আছে ওটাই দেখছে হ্যাঁ কিন্তু ক্লাস ফলো করতে হবে কারণ বেশিরভাগ জিনিসটা আমরা ক্লাসেই বলে দিচ্ছি ঠিক আছে তো ক্লাসগুলো ফলো করো আর গ্রুপে গ্রুপে ফলো করো কি হচ্ছে কোন স্কুলের সাথে যোগাযোগ রাখো আর ভালো করে পড়াশোনা করো এখন তো ফাইনাল পরীক্ষা এখন তো আর এদিক ওদিক করলে হবে না ঠিক আছে নমস্কার